আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, আপনাদের অনেক দিন পর ফেসবুক লাইভে এসেছি। আশা করি আপনারা শারীরিকভাবে সুস্থ না থাকলেও অনেকে মানসিক বা আর্থিক, ইকোনমিক্যাল এবং সামাজিকভাবে ভালো আছেন। দর্শক, আমি প্রতি বৃহস্পতিবার রাতে আপনাদের বিভিন্ন বাত ব্যথা, হাড় জোড়া রোগ, আর্থ্রাইটিস, প্যারালাইসিস সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ফেসবুক লাইভে আসি। কিন্তু বিগত কয়েক সপ্তাহ লাইভে আসতে পারি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে না। আর যেহেতু ফেসবুক লাইভটা একটা প্রযুক্তি নির্ভর, অনেক সময় প্রযুক্তিরও সমস্যা হয়, তার জন্য আবারও আন্তরিকভাবে দুঃখিত। আপনারা নিয়মিতই আমার যে পেজ আছে ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান পেজে আপনারা বিভিন্ন প্রশ্ন করে যাচ্ছেন বা ইনবক্সে, কিন্তু সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না, যার কারণে আমি বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন ভিডিও দিয়েছি। আমি একটা ফোন নিয়ে আসি। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম। আপনার নাম, বয়স, পেশা, ওজন, উচ্চতা বলে প্রশ্ন করুন। আমার নাম শরীফুদ্দিন, জি, বয়স 26। আচ্ছা, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। আচ্ছা, ওজন 80 কেজি। হুম, স্যার, আমি গত খানিক ধরে কোমরের ব্যথা করতেছি। হুম হুম, দেখে গেছিলাম গত বছর। হুম, ডাক্তার দেখাইছি, 1 মাসের ওষুধ দিচ্ছে আর কি। হুম, ব্যথা কি পায়ের দিকে যায়? হ্যাঁ, পায়ে, হাঁটুর নিচে বেশি ওইখানে। আচ্ছা, আপনি কি ডাক্তার দেখিয়েছেন এজন্য? এটা আসলে এক্সরে দিয়ে বোঝা যাবে না, আপনার একটা এমআরআই করতে হবে, বুঝছেন? আপনি এখন কোথায় আছেন বর্তমানে? আমি দক্ষিণ কোরিয়াতে আছি। আচ্ছা, আপনাকে একটা এমআরআই করে ফেলতে হবে। আপনার যে সমস্যাটা, এটা হচ্ছে ডিস্ক প্রোল্যাপস। আমি যে বিভিন্ন টিভি প্রোগ্রামে বা বিভিন্ন লেখালেখি করি, পত্রিকায় প্রতিনিয়ত আশা করি পান, সেখানে দেখবেন আমরা কোমর ব্যথার সবচেয়ে যে ইম্পর্টেন্ট সমস্যার কথা বলি, সেটা হচ্ছে ডিস্ক প্রোল্যাপস, এবং আপনারও তাই হয়েছে। এটা এমআরআই করে কনফার্ম করতে হবে। এমআরআই পর আপনাকে রিহ্যাব ফিজিও করতে হবে। এটা অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি। এখানে এমআরআই করতে বলছিল, কিন্তু এমআরআই অনেক বুঝি এক্সপেন্সিভ, বুঝতে পেরেছি। তো আপনি দেশে আসলে, দেশে আসলে আপনি হ্যাঁ আমার সাথে যোগাযোগ করবেন, আমরা কম খরচে এমআরআই করে দেন চিকিৎসা দিব। আপনি এখন একটা কাজ করবেন, যেহেতু বাহিরে আছেন, আপনি আমার এই ফেসবুকে বা আমার ইউটিউব চ্যানেলে একটা এক্সারসাইজ দেখবেন, উপর হয়ে শুয়ে কিছু ব্যায়াম শিখিয়েছি কোমর ব্যথার। এই ব্যায়ামগুলো পারলে একটু করে, আমি প্রতিদিন আপনার যে কোর্স, আচ্ছা, তো ওই ব্যায়াম একটু বসে থাকলে বা চেয়ারে থাকলে দেখা একটু কমে আর কি। আবার হাঁটাহাঁটি করলে একটু, যখন হাঁটাহাঁটি বেশি করি তখন দেখা একটু বাড়ে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তো এই ব্যায়ামগুলো একটু করেন, ব্যথায় গরম সেঁক দেন, আর যদি কাজ না খেতে থাকে একটু রেস্টে থাকার চেষ্টা করেন। হ্যাঁ, দেশে আসলে আপনাকে এমআরআই করে কনফার্ম করতে হবে। এই যে ব্যথার ওষুধ খাওয়া, বা আপনারা প্রতিনিয়ত, বা আমরাও রোগীরা অনেক সময় কি করেন, আপনারা যে রোগের রোগ নির্ণয় না করে হ্যাঁ বিভিন্ন জায়গায় থেরাপি দেন, ওষুধ খান, এটা আসলে ঠিক না। এটাকে আচ্ছা, তাহলে আপনি গরম গরম সেঁক দেন, আর ওই যে সামনে ঝুঁকে কাজ করবেন না, সবসময় কাজ করার সময় মেরুদণ্ডটাকে সোজা রেখে কাজ করবেন। আশা করি এভাবে চলুক, দেশে আসলে এমআরআই করতে হবে। আপনারা যারা বাহিরে থাকেন তাদের প্রায় আমরা এই রোগগুলা পাই, কারণ হচ্ছে আপনি হয়তো দেশে
এত ভারী কাজ করে অভ্যস্ত না বা একটানা কাজ করেন নাই, ওখানে গিয়ে হঠাৎ করে করতে হয় বা বসে থাকতে হয় বা সামনে ঝুঁকে কাজ করতে করতে এই ডিস্কের সমস্যাগুলো আমরাই সবচেয়ে বেশি পাচ্ছি এখন। তো আমি যে মাঠে ব্যস্ত পারি আর কি, আপনি আসার আগে এখানে ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিলে তো হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে ফোন নাম্বারটা আছে আমার, সিরিয়াল একদিন আগে আমরা নেই, এই ফোন নাম্বারটা ফোন দিলে হবে, কোনো অসুবিধা নেই, এটা রেখে দেন। আমি ডিপিআরসি হাসপাতাল শ্যামলী রিং রোডে বসি। আর ইন দ্য মিন টাইম ভালো থাকেন ইনশাল্লাহ, আর আমার লাইভ গুলা দেখেন বা ইউটিউব চ্যানেলে গেলেও পেয়ে যাবেন। আমি চেষ্টা করতেছি আরো টিপস দিতে, এবং আমি প্রচুর হেলথ আর্টিকেল দিচ্ছি, ওখানে অনেক ডাটা পাবেন, আশা করি উপকারে আসবে। অবশ্যই যদি ব্যথার ওষুধ খুব বেশি তীব্র ব্যথা হলে আপনি ব্যথার ওষুধ সাময়িক মাঝে মাঝে খেতে পারেন, একটানা খাওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, আপনি অনেক দূরে আছেন, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা যে রুগীগুলা প্রতিনিয়ত পেয়ে থাকি সেটা হচ্ছে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে আপনারা অনেকে নিজে নিজেই চিকিৎসা করে ফেলেন। যেমন অনেকে বিভিন্ন থেরাপি সেন্টারে গিয়ে হ্যাঁ থেরাপি দিচ্ছেন, হিট দিচ্ছেন, এটা আসলে কোনোভাবেই কাম্য না, এটা এবং অবৈজ্ঞানিক চিকিৎসা। হ্যাঁ, এতে আপনার শারীরিক বিভিন্ন ক্ষতি হতে পারে। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম, বয়স, ওজন, সমস্যা বলুন একসাথে। আমি রংপুর থেকে বলছি, আমার নাম শামসুল জামান। জি, বয়স থাকে ওজন 75। জি, আপনার সমস্যা? সমস্যা ছিল আমার ভিটামিন বি এর অভাব ছিল। বি না ডি? ডি ডি এ বি ডি ডি ঢাকা ঢাকা ডি আমি মনে শুকরে গেছি, যেটা হচ্ছে যে আমার মধ্যে ছেলেবেলে খুব তফাতা থাকে, কিন্তু আমার আসলে সেটা মনে হচ্ছে না। ওজন অত বেশি না, হ্যাঁ 75 কোনো বেশি না, ঠিক আছে ওজন। কিন্তু আমার শরীর মানে শারীরিক শুকানো কেমনে বুঝলেন? আপনার ওজন তো ঠিক আছে। আচ্ছা, আপনার ওজন যে কমে গিয়েছে এটা আপনার কাছে কতদিনে কত কেজি কমেছে বা কতদিন ধরে এটা আপনি বুঝতে পারছেন, বলতে পারবেন? দুই বছর আগে আপনার ওজন কত ছিল? 78, এখন 75। আপনি অযথা দুশ্চিন্তা করছেন, আপনার ওজন ঠিক আছে। দুই বছর আচ্ছা আচ্ছা, এটা আপনার মনের একটা ব্যাপার থাকতে পারে, আমি বলি আপনি আমার কথা শুনেন। আপনার বয়স 38, আপনার উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি, আপনার ওজন এখন 75 কেজি, 2 বছর আগে 78 ছিল, 3 কেজি ওজন কমছে। যদি কোনো কারো রেপিডলি উইদিন কয়েক মাসের ভিতরে, 2-3 মাসের ভিতরে, কয়েক সপ্তাহের ভিতরে রেপিড কোনো ওজন কমে, আমরা সেটাকে খারাপ কিছু ভাবি। তো আপনার এই জাতীয় কিছু নাই, প্রথম কথা হচ্ছে এটা। ওজন কমতেই পারে, খাবার দাবার কম খাইলে বা বিভিন্ন কারণে ওজন হয়তো কিছুটা কমতে পারে, আমার কাছে এটা খারাপ কিছু মনে হচ্ছে না। তারপরও আমার সাজেশন, আপনি কিছু ব্লাড টেস্ট করবেন, যেমন সিবিসি কম, হ্যাঁ সিবিসিটা করবেন। সিবিসি, আচ্ছা সিবিসিতে যদি ব্লাডের বড় কোনো চেঞ্জ না আসে আপনি ভয় পাওয়ার কোনো অবকাশ নাই, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে আপনি যেটা নিয়ে ওরিড, যে আপনার বয়সী অন্যরা হেলদি বা দেখতে ভালো আপনাকে এরকম দেখায়,
মানুষের এই ফিজিক্যাল ওয়েল মানে লুকিংটা অনেক কারণেই আপ ডাউন করতে পারে। আপনি যদি কোনো কারণে স্ট্রেসে থাকেন, কাজের চাপে থাকেন, ব্যবসায়িক কাজের চাপে পেশাগত, তখন দেখতে এটা হতে পারে। আপনি একটু ঘোরাঘুরি করার অভ্যাস করেন, মাঝে মাঝে ঘুরতে যান, আশা করি এটা ঠিক হয়ে যাবে। আর আপনি সিবিসি করে দেখেন অথেন্টিক ভালো জায়গা থেকে। সিবিসিতে যদি আপনার যেমন হিমোগ্লোবিন কাউন্ট, টোটাল কাউন্ট, ডব্লিউবিসি কাউন্ট, প্লাটেলেট কাউন্ট বা আরও কিছু ইএসআর, এগুলি যদি নর্মাল থাকে, রেঞ্জের কাছাকাছি, এটা আপনি মাথার থেকে এই দুশ্চিন্তা ঝেড়ে ফেলে দেন। আর ওকে, আপনি যদি ঢাকা আসতে পারেন, একসময় আসলে আমরা দেখবো, অসুবিধা নেই। কিন্তু আপনি একটা ভালো ডাটা দিয়েছেন যেটা আমাদের রোগীদের জন্য খুব উপকারে আসবে, যেটা বাংলাদেশে এই জিনিসটা আসলে খুব ইম্পর্টেন্ট। যেমন আমাদের দেশের রোগীরা ব্যথা হলেই বলে দৌড়ে গিয়ে ওষুধের দোকানে ক্যালসিয়াম খাওয়া শুরু করে। হ্যাঁ, এই যে একটা জিনিস, বাংলাদেশে আসলে 90% রোগীর, আনুমানিক আমি বলছি, যদিও এটা অথেন্টিক ডাটা না, 90% রোগীরই দ্যার ইজ নো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। আমাদের দেশে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, যেটা আপনার আছে। এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি মোর দেন 85% রোগীর, এবং আমার এটা অলরেডি রিসার্চ পাবলিকেশন আছে, যেটা মেজর রোগী ডেফিসিয়েন্সি ভিটামিন ডি এর সমস্যায় ভোগে, যার কারণে ব্যথা বেদনা হতে পারে, হাড্ডির সমস্যা হতে পারে, মাসেল পেইন হতে পারে, যেটা আপনি একটা ভালো ডাটা দিয়েছেন। তো এই ডি, এই ডির অভাবে এটা হতে পারে। এটা অনেক কারণে হয়, যেমন আমাদের এখন অ্যাক্টিভিটি কম, হাঁটা চলাফেরা কম, খাবার থেকে হতে পারে, আমরা হয়তো সূর্যের আলোতে কম যাই, বা যে বয়সে যাওয়ার কথা ছিল বাচ্চা বয়সে, সেটাতে হয়তো আমরা যাওয়ার সুযোগ হয় নাই, এসব কারণে এটা হয়ে থাকে আর কি। অনেক সময় খাদ্যাভ্যাস থেকেও হতে পারে। তো আপনাকে অনেক ধন্যবাদ, আশা করি আপনি ভালো থাকবেন। হ্যাঁ, অবশ্যই সমস্যা আছে। ভিটামিন ডি এর লেভেল আমাদের যে এখন বাংলাদেশের ল্যাবের যে টেস্ট গুলাতে আপনাকে 35 থেকে 70 ভিতরে থাকলেই ঠিক আছে। যদি সেটা 70 উপরে যায়, যদি ভিটামিন ডি 800 এর উপরে চলে যায় লেভেল, তাহলে কিন্তু টক্সিসিটি হতে পারে। তো শুধু শুধু আবার ভিটামিন ডিও খাওয়া যাবে না। আপনি না, আপনি ভিটামিন ডি খাওয়ার পরে আপনাকে আবার রিপিট ব্লাড টেস্ট করে দেখতে হবে ডি এর লেভেল কত। যদি ডি এর লেভেল ভালো থাকে তাহলে না খেলেই চলবে, আবার ভবিষ্যতে 6 মাস 5 মাস 1 বছর পর আবার টেস্ট করে দেখতে পারেন। যে আপনারাও ভালো থাকবেন, ধন্যবাদ। আর যেটা আমি বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের ইদানিং আমরা থেরাপির কথা বলি, থেরাপি চিকিৎসার কথা বলি, হ্যাঁ আসলে এই চিকিৎসাটা নিয়ে অনেকেই ভুলভাবে চিন্তা করে, বা অনেকে ভুল ব্যাখ্যা দেয়, বা অনেকে এই চিকিৎসার মানে এই যে প্রচারকে অপভাবে ইউজ করে আর্ন করার জন্য। হ্যাঁ, এই জিনিসটা আপনাদের রোগীদের সচেতন হতে হবে। আমি এই ফোনটা ধরে এটা নিয়ে আবার কথা বলবো। হ্যালো, ওয়ালাইকুম সালাম, আপনি কে বলছেন, নাম, বয়স, পেশা, কোথায় থেকে বলছেন এবং সমস্যাটা বলে ফেলুন, আমি শুনতে পাচ্ছি। জি, দুবাই থেকে কে বলছেন? জুবায়ের। জি বলেন। আচ্ছা, বয়স কত? আমার বাড়ি সিলেটে। আমার বাড়িতে আমি ডাক্তার মানে সিলেটে যত ডাক্তার আছেন বড় বড় সব ডাক্তারের দেখেছি, হাতে দাঁড়াতে মানে দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু যদি একটু বাঁকা হয়ে বসে থাকে বা
একটু কাছে কোনো কিছু দাঁড়ায় বা 2-3 মিনিট দাঁড়ানো থাকে কন্টিনিউ, তখন দেখা যায় যে বলে যে স্যার এখানে সমস্যা হচ্ছে। আবার যখন বেশি সমস্যা হয় তখন তার হাত মানে পা দুটো বন্ধ হয়ে যায়, মানে অনেক সময় পায়ে তার সমস্যা হয় বা হাত দুটো সমস্যা হয়। তারপরে আমি ধীরে ধীরে যত ডাক্তারের কাছে গেছি সবাই সব ডাক্তাররা বলছেন যে এটা বড় সত্যা না, তারপরে সবার কাছে বলছি শেষে আমরা ইয়েতে নিয়ে গেছি ঢাকা যে অ্যাপোলো হসপিটালে, এখানে 2 জন ডাক্তার ইন্ডিয়ান 2 জন ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। অনেক পরীক্ষা স্যার এমন কোন পরীক্ষা নাই যে না হয়েছে না করছে ওনারা, যতগুলো এমনকি এমন কিছু দেশ আছে যে এগুলো করার কোনো প্রয়োজন নাই। তারপরে ওনারা বলছে কারণ আমাদের কথা স্যার ওনারা বলছেন তাহলে এটা টেস্ট করে দেবো সম্পূর্ণ কমপ্লিট সবগুলো টেস্ট হয়ে গেছে তারপরে করে দেবো আপনি, কিন্তু স্যার সমস্যাটা যাচ্ছে না। সেটা আমি চেষ্টা করছি কি আপনার কাছে পাঠানোর জন্য স্যার, কিন্তু আপনার ভাইয়ের যে সমস্যাটা এইটা, এই যে আপনার ডাক্তাররা টেস্ট করেছে যাই করেছে করতেই পারে অনেক সময়, কিন্তু ডায়াগনোসিসটা কি বলতে পারবেন কি সমস্যা ফাইনালি কি বলেছে বা কি রোগ কি সমস্যা রোগের নাম আপনি কি এই জাতীয় কিছু বলতে পারবেন? আগে করানোর পরে এইটার উপরে ট্রিটমেন্ট চলছে প্রায় 2 বছর, তারপরে আবার আমি গত বছর দেখি দেখে যে অনেক পরে আমি আমি বলছি তার অনুমতি দেন আমি একটা নিয়েছি, তখন আমার কথার উপরে উনি বলছেন ঠিক আছে তুমি আসো। তখন ওইখানে লিখা ছিল যে আমি আপনার ভাইয়ের এখন সমস্যাটা কি আমাকে বলেন, মানে শারীরিক সমস্যা বলেন, উনি কি সমস্যা ভুগছেন? তারপরে বেশি জায়গাতে চলতেও পারে না, আমি বুঝতে পেরেছি আপনি আমার কথা শুনেন। ওনার কোমরে ডিস্ক প্রোল্যাপস আছে যেটা বুঝেই যাচ্ছে L4-5 বা L5-S1 এই লেভেলে, যার কারণে ওনার কোমর থেকে এই সমস্যাটা হয় পায়ের দিকে যাচ্ছে। তো এইটার আসলে আপনার যতটুকু কথা আমি এতটুকু বুঝতে পারলাম, ওনার PLID নামক একটা রোগ হয়েছে। এখন PLID নামক রোগের পাশাপাশি আনুষাঙ্গিক কোনো সমস্যা আরও থাকতে পারে, ব্লাডে কোনো রোগ থাকতে পারে বা অন্য কোনো সমস্যা থাকতে পারে, বা এই রোগ দীর্ঘদিন ভোগের কারণে, রোগ ভোগের কারণেও শারীরিক বিভিন্ন ডিসেবিলিটি বা হ্যান্ডিক্যাপ বা ইম্পেয়ারমেন্ট যেগুলো আমরা বলি এই জাতীয় কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। যাই হোক, প্রথম কথা হচ্ছে আপনার রোগের রোগ নির্ণয় করতে হবে। প্রত্যেকটা রোগীকে আমরা আলাদা আলাদা রোগ নির্ণয় করে রোগের নাম বলে দিতে হবে, সেটাকে ক্লিয়ার করতে হবে। রোগের নাম যদি না হয়, আপনি টেস্ট করতেই আছেন বা আপনি নিজের থেকেও ডাক্তারকে বললেন যে আমাকে MRI করে দেখেন ভাইকে, কিন্তু আপনি সেটা না করে আপনাকে বলতে হবে যে ডাক্তার সাহেব আপনার রোগীর কী রোগ সেটা আইডেন্টিফাই করা। কারণ রোগ নির্ণয় যদি না হয় বা কোথায় থেকে এই সমস্যাটা হচ্ছে, তাহলে আপনি এই যে দীর্ঘদিন বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন, চিকিৎসারও পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেটা
থেরাপি বলেন, অপারেশন বলেন, ওষুধ বলেন, আয়ুর্বেদী বলেন, হোমিওপ্যাথি বলেন, যেই থেরাপি বা যেই রোগ বা যে চিকিৎসা বা এক্সারসাইজই বলেন, কিছু এক্সারসাইজ যদি আপনি শুধু শুধুই কাল করেন সেটারও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আপনাকে রোগ নির্ণয় করতে হবে। বলেন চিন্তাও করবো না, অপারেশন করার কোনো প্রয়োজন নেই, তোমার অপারেশন এই রোগ না, আর তোমাকে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ দেওয়া হলো, তুমি সিলেটে গিয়ে ওরা মানে ওনারা বলছেন যে সিলেটে আসো, তুমি সিলেটে গিয়ে এখানে করো, কিছু থেরাপি দিয়ে থেরাপি দিলে তুমি আশা করা যে তুমি মানে উপকার পাবা। ফিজিক্যাল থেরাপি দেওয়া অনেক বড় তুমি সে উপকার পায় নাই, বরং দেখা যাচ্ছে যে তার সমস্যাটা বেশি হয়ে যায়। সেটাই, আসলে সঠিক রোগ নির্ণয় না করলে এই সমস্যাটা থাকবে। সঠিক রোগ নির্ণয় না হলে শুধু শুধু এক্সারসাইজ করা বা থেরাপি দেওয়া এটা আসলে ঠিক না। তো আমার মনে হয় আপনি যদি আপনার ভাইয়ের যত পেপার্স আছে এবং এমআরআই ছবি সহ ওনাকে আমার কাছে পাঠান, আমি দেখে আগে ইনশাল্লাহ যে কী সমস্যাটা, এই ফোন নাম্বারটা আছে, অবশ্যই মনে থাকবে এই ফোন নাম্বারটা সহ মানে কাউকে আগের দিন যেদিন আসবেন, দুই দিন আগে বা একদিন আগে, আমরা সিরিয়াল নেই সাধারণত শুক্রবার ছাড়া, অবশ্যই ফোন দিয়ে আসবেন। হ্যাঁ, আসলে আমি আগে দেখি, তারপরে হচ্ছে চিকিৎসা। ডাক্তারদের মূল কাজ হচ্ছে ডায়াগনোসিস করা, কনফার্ম, দেন বেটার ট্রিটমেন্ট দেওয়া। তো সেটা যদি না হয় তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, এই যে দীর্ঘদিন সে ভুগতেছে এটা তার জীবন থেকে সময় চলে যাচ্ছে। জি, যে নাম্বারে কথা, জি যে নাম্বারে কথা বলছেন এই নাম্বারে যোগাযোগ করলেই হবে। জি, আপনি অনেক দূর থেকে ফোন দিয়েছেন, আপনি ভালো থাকেন, ধন্যবাদ। তো দর্শক, আমি যেটা বলছিলাম থেরাপির কথা, হ্যাঁ, তো আমরা তো থেরাপির চিকিৎসাটা এখন এতই জনপ্রিয় বাংলাদেশে বা জনগণের কাছে পৌঁছে গিয়েছে, এটা ভালো, কিন্তু থেরাপি কি, এটা কিভাবে দিতে হয়, আসলেই কি, এই জিনিসটা কিন্তু জনগণ জানে না। জনগণ এখন থেরাপিকে একটা প্রোডাক্ট মনে করে অনেকে, যে থেরাপি মানে মনে হয় দোকান থেকে কিনে এটা খাওয়া যায় বা দেওয়া যায়। এই যে একটা ভুল বার্তা জনগণের কাছে পৌঁছে গিয়েছে বা বিভিন্নভাবে হয়েছে, এটা কিন্তু রোগীদের জন্য আসলে শুভ লক্ষণ নয়। হ্যালো, জি, ওয়ালাইকুম সালাম, আপনার নাম, বয়স, পেশা, ওজন, উচ্চতা বলেন, আর দয়া করে ফেসবুকের ভলিউমটা একটু কমিয়ে দেন, আপনি মোবাইল ফোনে কথা বলেন। জি জি, আমি হচ্ছি রুবেল বলছিলাম, বয়স 27। জি রুবেল সাহেব বলেন। জি, আমি ঢাকা থেকে বলছি। জি, আমি স্যারের সাথে একটু কথা বলতে চাই। জি জি, আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান, আপনি আমার সাথেই কথা বলছেন, আমি সরাসরি কথা বলছি। জি, ওয়ালাইকুম স্যার, আমি দীর্ঘ আপনার এই বেলস পালসি, মুখের বাঁকা ছাড়া অন্য কোনো সমস্যা আছে কিনা, যেমন হাত অবস কিনা, পা অবস কিনা, বা বা শরীরের অন্য কোনো অঙ্গ অবস, দুর্বল, এরকম মনে হয়? না না, অন্য কোনো সমস্যা নেই, আমার শুধু মুখ ব্যথা। আচ্ছা, আমার চোখের, চোখ এখন আগে বন্ধ হতো না, এখন হয়, বাট চোখের কিছু অংশ ব্যথা থাকে, হাসলে বা উপর থেকে ঝাঁকালে। আচ্ছা, ওকে, আপনি এবার, আপনি এবার আমার কথা শুনুন, আমি বুঝতে পেরেছি, আশা করি উত্তর পেয়ে যাবেন। আপনার যে সমস্যাটা, এটা বেলস পলসি বা আমরা অনেক সময় ফেসিয়াল পলসিও বলে থাকি, এবং বেলস ফেসিয়াল পলসি যদিও কাছাকাছি, কিন্তু কিছু মেডিকেল টার্মে বা কিছু ক্লিনিক্যাল ফিচারে কিছু
ইনভেস্টিগেশনে বা ডায়াগনোসিসে একটু তফাত আছে। হ্যাঁ, তো বেলস পলসি চিকিৎসাটা কি, আসেন আমি খুব সুন্দর একটা ডাটা দেই। বেলস পলসি আপনি যদি গুগলে ঢুকেন, ইন্টারনেটে লিখবেন বেলস পলসি, বেলস পলসি ডাটা পেয়ে যাবেন। বেলস পলসির চিকিৎসা কি, প্রথম কথা হচ্ছে 30% রোগী যদি কোনো প্রকার চিকিৎসা নাও দেয় ভালো হয়ে যেতে পারে। আচ্ছা, বাকি 30% রুগী, আমি আনুমানিক ডাটা বলছি, এটা আরো 40-50 এরকম হতে পারে, বাকি 30% রুগী চিকিৎসা ছাড়া ভালো হবে না। আমি কথা বুঝাতে পারছি? কোনোভাবেই ভালো হবে না, আর বাকি কিছু রুগী থাকে রেজিডুয়াল সমস্যা থাকতে পারে। তো প্রথম কথা হচ্ছে এই রুগীগুলা যদি, কোনটা রুগী ভালো হয়ে যাবে, কোনটা রুগী ভালো হবে না, কোনটা চিকিৎসা দিলে ভালো হবে, এটা কিন্তু আমরা একজাক্ট জানি না। এই জন্য আমরা প্রথম দিন থেকেই রুগীকে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট চালু করতে বলি, কারণ আপনার ভাগ্যে বা কপালে কি আছে আপনি জানেন না। চিকিৎসা চালু করলে একটা প্লাস পয়েন্ট যে আপনি ভালো হয়ে যেতে পারেন এবং ভালো হয়ে যাবেন, আর যদি আপনার চিকিৎসা না করলেও ভালো হয় সেটা কিন্তু আপনি কনফার্ম না যে আপনি কোন পার্সেন্টের ভিতরে পড়েছেন। এই জন্য আমরা শুরুর থেকেই রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট চালিয়ে যেতে পারি। আপনার সঠিকভাবে থেরাপি চিকিৎসা হয় নাই আমি বলবো, কারণ হচ্ছে যেই দিন থেকে আপনার এই বেলস পলসি হয়েছে সেটা যদি আপনি 7 দিন 10 দিন 15 দিন পরেও থেরাপি শুরু করেন, উইদিন 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনি সঠিকভাবে থেরাপি হলে এটা 95-100% রিকভারি হয়ে যাবে। কিন্তু আপনার ক্ষেত্রে সেটা হয় নাই, যা কিছুই হোক এখনো অ্যাডভান্স ট্রিটমেন্টে গেলে আশা করি আরো বেটার রেজাল্ট আসবে, এবং পাশাপাশি আপনাকে হয়তো আরো কিছু আমাদের ইনভেস্টিগেশন লাগতে পারে। আপনার যে ফেসিয়াল নার্ভটা প্যারালাইসিস হয়েছে সেটা ওকে আছে কিনা, বা ব্রেনে কোনো সমস্যা আছে কিনা, অনেক সময় সিটি স্ক্যান করে দেখতে হতে পারে। এগুলা রিডায়াগনোসিস করে আপনাকে যদি সঠিক থেরাপি এবং রিহ্যাবিলিটেশন চিকিৎসা দেওয়া যায় তাহলে আশা করি এই অবস্থা থেকেও আর উত্তরণ হবেন, কারণ আপনার বয়স বেশি না, মাত্র 27 বছর বয়স। আর বেলস পলসির চিকিৎসা আমাদের যে অভিজ্ঞতা আছে, উল্টা পাল্টা থেরাপি করে রুগী আরো খারাপ হয়েছে, মুখ যেদিকে বেঁকে যাওয়া ছিল অন্যদিকে উল্টা বেঁকে গিয়েছে। এটা হচ্ছে থেরাপি চিকিৎসার প্রসারের মানে কুলক্ষণ, মানে থেরাপি চিকিৎসা আমরা যেভাবে এই যে আমরা লাইভ করতেছি, টিভিতে বলতেছি, পত্রপত্রিকায় লিখতেছি, এইটা অতিরিক্ত প্রসার হওয়ার কারণে কতিপয় লোকজন ভুলভাবে থেরাপি দিচ্ছে, আপনারা সাধারণ জনগণ অনেক সময় এটার থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হন। এটা আমি আপনাকে এই মেসেজটি দিব, যার কারণে আপনার এই সমস্যাটার সঠিক সমাধান হয় নাই। তো যা কিছুই হোক আপনি সঠিক জায়গায় ভালো দক্ষ ডাক্তারের তত্ত্বাবধানে যদি আপনি এখনো অ্যাডভান্স থেরাপি যদি দেওয়া যায়, যেমন আপনার এখানে আমি আশা করি ড্রাই নিডলিং উইথ ইলেকট্রিক্যাল স্টিমুলেশন এবং পিএনএফ টাইপ এক্সারসাইজ, প্রয়োজনে লং ওয়েভ থেরাপি, এগুলা এবং এগুলারও মাত্রা আছে, এগুলো অতিরিক্ত দিলেও কিন্তু আরো খারাপ হয়ে যাবেন। তো এগুলো দেখে শুনে সুপার অবজারভেশনে, মানে একজন থেরাপি চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে যদি এই চিকিৎসাগুলো করা যায় আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ আপনাকে। বলেন আমি আপনাকে সেটি বলছি, যদি আপনার এইটার বিভিন্ন টাইপের থেরাপি আছে, যেমন অ্যাডভান্স বিভিন্ন থেরাপি আছে, যেটা বেসিক থেরাপি, যেমন আমরা ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দেই, মুখের এক্সারসাইজ করাই, অনেক সময় কানের গোড়ায় আমরা ট্রেগাস পয়েন্টে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড দেই, এগুলো বেসিক থেরাপি। এই থেরাপিতেও যদি কোনো কারণে রেসপন্স না করে, উন্নতি না হয়, আপনাকে আরও অ্যাডভান্স থেরাপি চিকিৎসায় যেতে হবে। এখন সেটা আপনার যে থেরাপি ডাক্তার বা যার কাছে আপনি চিকিৎসা নিচ্ছেন সে যদি সে অ্যাডভান্স ট্রিটমেন্টটা দিতে পারে বা দেওয়ার আপনি মনে করেন, আপনি অবশ্যই করতে পারেন, তবে আপনার এই চিকিৎসা চালিয়ে যেতে হবে। এই জন্যই আমি যেটা বলছি, আপনি একটু লাইনে থাকেন, আপনি কথা না বলে আমার কথাটা আবার শুনুন।
থেরাপি চিকিৎসাটা এখনো ক্লিয়ার না জনগণের কাছে। যেমন আপনি যেটা ভাবছেন যে এটা এক্সারসাইজ করব বা থেরাপি দিব, থেরাপিটা নির্ভর করে আপনার চিকিৎসকের উপরে। আপনি যে ডাক্তার সাহেবের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তাকেই ডিসিশন নিতে হবে আপনার এটা কি আর কোনো অন্য কোনো থেরাপি দিবে, বা যে থেরাপিটা দিচ্ছে সে কয়বার দিবে, কিভাবে দিবে। আপনার এই রোগের সঠিক থেরাপি হলে আপনি ভালো হয়ে যাবেন, এই হচ্ছে আমার মেসেজ। আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনার সাথে একবার দেখা করতে চাচ্ছি। আপনি দেখা করুন, যে নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন, আমরা অবশ্যই আপনাকে দেখে বা অ্যাডভান্স কি করা যায় অবশ্যই সাজেশন দিব ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম। তো আশা করি আপনারা অনেক দর্শক যারা আছেন তারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আসলে থেরাপি চিকিৎসাটা, আসলে মানুষ মনে করে যে থেরাপি সব এক, বা যে কোনো জায়গায় গেলে থেরাপি পাওয়া যাবে, বা একটা দোকান খুলে একটা লোক হিট দিচ্ছে, একটা মেশিন বিক্রি করছে আপনার কাছে, এটা আপনাকে থেরাপি লেখে মেশিনের গায়ে আপনার কাছে বিক্রি করছে, আপনাকে প্রতারণা করছে। আমি মনে করি আপনাকে একজন এই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে চিকিৎসা নিতে হবে। সেটা এমনও হতে পারে কোনো মেশিনও লাগবে না, কোনো কিছুই লাগবে না, এটা ডাক্তার সাহেব আপনাকে বাতলাই দিবে আপনাকে কি করতে হবে। আমি একটা ফোন নিয়ে আসি। হ্যালো। হ্যালো জি, আপনার নাম, বয়স, পেশা এবং সমস্যাটা বলুন। হ্যালো জি, আমি শুনতে পাচ্ছি। হ্যালো দর্শক, আমি শুনতে পাচ্ছি, আপনি মোবাইল ফোনে কথা বলুন। হ্যালো। যারা বাহির থেকে ফোন দেন দয়া করে আপনারা ইন্টারনেটে ফোন দিবেন না, আপনারা সরাসরি আপনাদের যে ওই দেশে যে ফোন নাম্বার আছে নাম্বার থেকে ফোন দিবেন, এবং ফেসবুকের ভলিউমটা কমিয়ে ফোন দিবেন। হ্যালো। হ্যালো জি, আমি শুনতে পাচ্ছি, আপনার নাম, বয়স, পেশা, ওজন, উচ্চতা বলে প্রশ্ন করুন। খুব ব্যথা হয় কোমরে, তো এরপর ডক্টরের কাছে যাই, ডক্টর আমাকে অনেক পরীক্ষা নিরীক্ষা দেয় সহ ব্লাড টেস্ট সহ সবকিছুই দেয়। মানে আমার মূল সমস্যাটা হচ্ছে, মানে আমি যে পাশে ঘুমাই ওই পাশে, ওই যে পাশে কাছে ঘুমাই ওই পাশে ব্যথা করে, আমি যদি সোজা ভাবে ঘুমাই তাহলে পিঠে সোজা পুরোটা ব্যথা করে, আর বাম পাশে ঘুমালে বাম পাশে ব্যথা করে, সকালবেলা ঘুম থেকে উঠতে একটু সমস্যা হয় আমার। তো এখন আমার কিডনিতে একটা ছোট 0.5 mm একটা স্টোন পেয়েছে, বাট ডক্টর আমাকে বললো যে এটা থেকে প্রবলেম হচ্ছে না ব্যথাটা, কারণ আমার ব্যথাটা যে কোনো জায়গায় মুভ করতে হতো। এখন আমি একজন ফিটনেস মেডিসিন স্পেশালিস্টকে দেখিয়েছিলাম, বাট উনি আমাকে পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন, উনি এখন আমাকে পেইন কিলার দিয়েছেন, এখন যখন ব্যথা হয় তখন এটা খাই, বাট আমি চাচ্ছিলাম এটা একটা পার্মানেন্ট চলে আসবে। উনি উনি আপনার ডায়াগনোসিস কি বলেছে, বা আপনার যে ব্যথাটা হয় কারণ কি? কারণটা উনি, আমি উনাকে সব রিপোর্ট দেখিয়েছি, উনি আমার সব ব্লাড চেক করেছেন, এখন উনি আমাকে আরেকটা পরীক্ষা দিয়েছেন এক্সরে, এখন ওটা আমি করবো, বাট আমার তখন আমি মানে এর আগে অনেকগুলো এক্সরে করিয়েছি বাট ওখানে কোনো মানে প্রবলেম দেখতে পাইনি। আচ্ছা, এখন আপনার যে কমপ্লেইনটা হচ্ছে আপনি যেই পাশ হয়ে ঘুমান সেটা চিত হয়ে ঘুমান আর কাত হয়ে ঘুমান, যে পাশে ঘুমান ওই পাশে পেইন হয়? হ্যাঁ। আচ্ছা, কিন্তু এটা আসলে কয়েকটা জিনিস দেখতে হবে। প্রথম কথা হচ্ছে এটা এক্সরে দিয়ে আপনি কিছু পাবেন না, প্রথম হচ্ছে। দ্বিতীয়ত আপনার কিছু যদি আর্থ্রাইটিসের বাতের টেস্ট করছে কিনা সেটা দেখার দরকার, আর তৃতীয়ত আমার কাছে যেটা মনে হচ্ছে আপনার বিছনাতে কোনো প্রবলেম থাকতে পারে। আপনার বিছনা যদি খুব শক্ত হয়, উঁচা নেচা হয়, খেয়াল করেন বিছনা খুব শক্ত বা উঁচা নেচা বা খুব বেশি নরম, এই জিনিসটা আপনি একটু খেয়াল করতে হবে। আমার কাছে মনে হয় বিছানাটা কারেকশন করা দরকার, কারণ হচ্ছে যদি বিছানা উঁচু নিচু হয় আপনি যেই পাশে শুবেন সেই পাশে স্পাইনাল মেকানিক্যাল পেইন হতে পারে, এটা একটা কারণ হতে পারে। আরও কিছু কারণ থাকতে পারে, কিছুটা আপনার যদি স্ট্রেসে থাকেন,
পেশাগত কারণে আপনি কি করেন আমি জানি না, তো এই সকল কারণে পেইন হতে পারে। হঠাৎ করে এই জাতীয় পেইন, আপনি যে পেইনের কথা বলছেন এটা মেকানিক্যাল কারণ ছাড়া হওয়ার অন্য কোনো কারণ আমি দেখছি না। আমার মনে হয় আপনি বিছানাটা কারেকশন করেন, বিছানা হবে উঁচু হবে অবশ্যই, যেমন আগের যে খাট বা আমরা আগের আমাদের যে দাদারা বা সিনিয়ররা যেগুলা ইউজ করতো নর্মাল খাট, তারপরে 1 ইঞ্চি পুরুত্বের একটা তোষক, এটি সবচেয়ে বেস্ট। অথবা আপনি স্প্রিং ম্যাট্রেসের তোষক ইউজ করতে পারেন, স্প্রিং ম্যাট্রেস দিয়ে বানানো যে ম্যাট্রেস সেটা ইউজ করতে পারেন। কিন্তু বিভিন্ন ফোমের তৈরি জাজিম বা বিভিন্ন মেটেরিয়ালস দিয়ে, যেমন নারকেল দিয়ে, নারকেলের খোসা দিয়ে তৈরি মেটেরিয়ালস বা ইয়া দিয়ে যে জাজিমগুলো তৈরি করা হয়, এগুলো আপনার শরীরের জন্য অস্বাস্থ্যকর, শারীরিক সমস্যা তৈরি করতে পারে। আবার অনেকে আপনারা ডাইরেক্ট শক্ত জায়গায় শুন, ডাইরেক্ট কাঠের উপরে শুন, অনেকে ফ্লোরিং করেন, অনেকে ম্যাট্রেসটাই টু হার্ড, অনেক কোম্পানির ম্যাট্রেস দেখবেন অনেক হার্ড, অনেক উঁচা মোটা, হয়তো বক্স খাটে ইউজ করা যায় কিন্তু অনেক শক্ত। এই অত্যধিক শক্ত বিছানায় শুলেও এই জাতীয় সমস্যা হতে পারে। অনেকে দুটো বালিশ ব্যবহার করেন, বালিশ থেকে হতে পারে বা আপনার বসার ভঙ্গি থেকে হতে পারে, হয়তো শোয়ার সময় সেটা প্রকাশ পাচ্ছে। আমার কাছে মনে হয় আপনার চলাফেরা মেকানিক্যাল এই সমস্যার থেকে এই সমস্যাটা হচ্ছে। আর আরেকটা হতে পারে, অনেকের যদি অতিরিক্ত ওজন তা থেকে হতে পারে, আবার অনেকের যদি হাইট অনুযায়ী অতিরিক্ত কম ওজন হয় তা থেকে হতে পারে। তো আমার মনে হয় জিনিসগুলা বার করে আনা দরকার। আর যদি ব্যথা আপনি সহ্য করতে পারেন, সহনীয় পর্যায়ে থাকে, সেই ক্ষেত্রে পেন কিলার খাওয়াটা ওয়াইজ হবে না। আপনি গরম সেঁক দিয়ে দেখেন, এখন শীতের দিন কুসুম গরম পানিতে যদি আপনি গোসল করেন, সারা শরীরে গরম পানি দিবেন, মাথায় নর্মাল পানি দিবেন, রেগুলার এটা করে দেখেন, আশা করি উপকারে আসবে। আর বিছানাটা কারেকশন করেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। আপনারা, আমি আরেকটা দুঃখের সাথে বলি, আপনারা অনেক সময় আমার ইনবক্সে বিভিন্ন লেখা দেন, কোশ্চেন করেন, শারীরিক সমস্যার কথা বলেন বা কমেন্টে লেখেন, উত্তর পান না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বিকজ আসলে আমি পুরো আমার যে পেজটা আছে সেটা প্রত্যেকটা রুগীর ফোন বা কমেন্ট বা ইনবক্স করে প্রশ্নের উত্তর দেওয়া আমার দ্বারা আসলে সম্ভব না ব্যক্তি পর্যায়ে। এখন অন্যকে যদি বলি উত্তর দিতে, অন্য ডাক্তারদেরকে বা আমার অ্যাসিস্ট্যান্টদেরকে, তারা হয়তো আপনাকে একটা ভুল মেসেজ দিবে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করছি আবার লাইভ প্রোগ্রামটা চালু করতে, যেমন আজকে করেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, সবসময় যে লাইভেও উত্তর দিতে পারবো তা না। আমার যে পেজটা আছে, এই পেজটাতে আপনারা যে কমেন্ট আছে বা আমার যে পোস্ট আছে বা ভিডিও আছে, এখানে আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এবং ডক্টর সফিলা প্রধান যে ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আশা করি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমি একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? আপনার ফেসবুকের ভলিউমটা কমিয়ে ফেলতে হবে। বলেন, ওমান থেকে কে বলছেন, কি সমস্যা? আমি বুকিং আমার বাড়ি তো স্যার, আমি ব্যাডমিন্টন সময় একটু পায়ে আঘাত পেয়েছিলাম। আঘাত বলতে না
আমি এখানে আসছি আপনার এসে আমি দুদিন ধরে বেশ সুন্দরে আসার পরে পেশা হচ্ছে যে মোবাইলে আচ্ছা আমি বুঝতে পেরেছি। এটা হচ্ছে কি আপনার আঘাত পেয়ে যদি শরীরের কোনো অংশে কেউ আঘাত পায় ওই জায়গাতে পরবর্তীতে বিভিন্ন বিভিন্ন সমস্যা হতে পারে, এটা একটা বেসিক জিনিস। হ্যাঁ, এটা স্পোর্টস যারা খেলে তাদের পরবর্তীতে বিভিন্ন আর্থ্রাইটিস ডেভেলপ করে, মাসেলসের ইঞ্জুরি হয়, জোড়ার সমস্যা হতেই পারে। তো যাই হোক, যেহেতু সমস্যাটা হচ্ছে আপনাকে এখন এটার পুনর্বাসন মানে আমরা বলি রিহ্যাবিলিটেশন, রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে আপনাকে বিভিন্ন প্রকার রিহ্যাবিলিটেশন থেরাপি চিকিৎসা চালিয়ে যেতে হবে। আশা করি যদি এভাবে করে করতে পারেন সঠিক জায়গায় এই সমস্যাটা চলে যাবে, আপনার এই সমস্যাটা থাকবে না। এবং আপনাকে চিকিৎসক বিভিন্ন নিয়মকানুন দেখে কি বিভিন্ন এক্সারসাইজ আপনার যে যে জায়গাটা ইঞ্জুরি হয়েছে সেটাকে হিলিং হওয়ার জন্য, হিলিং মানে ভালো হওয়ার জন্য বিভিন্ন থেরাপিউটিক মোডালিটিস ব্যবহার করতে পারে। তো আপনি একজন রিহ্যাব বিশেষজ্ঞের শরণাপন্ন হন, আশা করি এই সমস্যাটা চলে যাবে। আর যেটা আমি বলছিলাম, আপনারা কমেন্টের উত্তর হয়তো দেওয়া সম্ভব না, আমার যে পোস্টগুলো আছে, ভিডিও আছে, আশা করি বা এই যে আজকে যে লাইভটা হচ্ছে এই লাইভটার ভিতরে অনেকের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তারপরেও আপনারা যদি সম্ভব হয় সিরিয়াল দিয়ে নাম্বারে এসে আমাকে দেখাতে পারেন, আমি অবশ্যই বেটার সাজেশন দেওয়ার চেষ্টা করব। আমি একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, হ্যালো, জি কে বলছেন? আপনার নাম, বয়স, পেশা এবং সমস্যা বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার সমস্যা হচ্ছে যে আমার বয়স হচ্ছে 35। হুম হুম। এখন আমার সমস্যা হচ্ছে যে জয়েন্টে আমার অনেক দিন ধরে ব্যথা। কোথায় ব্যথা? জয়েন্টে বলতে সামনে 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 লাইক। আচ্ছা, হাঁটুতে? না, হাঁটুতে না, হিপে হিপে জয়েন্টে। হিপের হিপ? হ্যাঁ হ্যাঁ, হিপে জয়েন্টে। ওকে, বলেন। করা হয়েছে না কোমরের লাম্বো স্যাক্রাল স্পাইন কোন জায়গার? ওকে, জি বলেন। আপনাকে ডাক্তার কি চিকিৎসা দিয়েছে বা কি করতে বলেছিল ডাক্তার সাহেব? আচ্ছা, আমি বুঝতে পেরেছি। এটা আপনার PLID, সম্ভবত কোমরের, তা থেকেই হিপ জয়েন্টে পেইন আসে, অনেক সময় পায়ে ব্যথা যেতে পারে। তো এই ক্ষেত্রে আসলে থেরাপি বিভিন্ন টাইপের চিকিৎসা, হ্যাঁ, মানে সব চিকিৎসা যে মানে ওই যে আমি বারবার বলছিলাম যে অনেকের ধারণা থেরাপি মানে হচ্ছে আমরা DPRC-তে যা করি আবার ওই ইন্ডিয়ার অ্যাপোলো হাসপাতালও তা করে, এটা তা না, ইট ডিপেন্ডস অন ডক্টর। হ্যাঁ, আমি কি থেরাপি করব বা কোন পদ্ধতিতে করব, কোন মেশিন, কোন ইকুইপমেন্ট ব্যবহার করব, কোন টেকনোলজি ইউজ করব, কোন এক্সারসাইজ দিব, হাসপাতালে রাখবো কি রাখবো না, ইট ডিপেন্ডস অন মি, এটা আমার উপর নির্ভর করে। আবার ওই ক্ষেত্রে আরেকজন ডাক্তার তার মতো করে এটা করবে। তো যেহেতু ডাক্তার সাহেব থেরাপি রিকমেন্ডেশন দিয়েছে, আমার মনে হয় আপনার সঠিক থেরাপি চিকিৎসা হয়নি, যার কারণে এটা ভালো হচ্ছে না। আপনি যদি বেটার ভালো জায়গা ভালোভাবে ভালো চিকিৎসকের শরণাপন্ন হয়ে ভালো হাসপাতালে থেরাপি দেন, আশা করি উপকার আসবে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, যেটা বলছিলাম, আজকে অনেক ফোন আসছে, আসলে আসার কারণ আছে, বিকজ দীর্ঘদিন লাইভে আসতে পারি নাই। আর তাছাড়া এটা একটা ভালো মাধ্যম যে সরাসরি ডাক্তারদের সাথে কথা বলা যায়, এজন্য ফেসবুককে ধন্যবাদ। আমি ফোন নিয়ে আসি। হ্যালো,
অবশ্যই কথা বলবেন। আমি ডাক্তার শফিল্লা প্রধান, সরাসরি আপনার সাথে কথা বলছি। আপনি কে বলছেন, নাম, বয়স, পেশা, ওজন, উচ্চতা বলে আমাকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, কোথায় আছেন? কুয়ালালামপুর। আচ্ছা বলেন, কষ্ট বলেন আপনার। তারপরে বাংলাদেশে কিছু বেটা ট্যাবলেট এবং ভিটামিন ক্যালসিয়াম নিয়ে আসি, ক্যালসিয়াম ওষুধ দেখা করে খেয়ে কিছুদিন আমি ভালো ছিলাম। আপনি কি করেন ওখানে, কি কাজ করতে হয়? সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করতে হয় ঠিক না, নিচে বসে সামনে ঝুঁকে? ওখানে ডাক্তার সাহেব কি বলেছে মালয়েশিয়া? আচ্ছা, শুনেন, বুঝতে পেরেছি। ওরা যেটা বলছে ওদের সাথে আমি একমত, মালয়েশিয়ান ডাক্তাররা, যে আপনার এমআরআই লাগবে। আপনার এটা কোমরের ডিস্কের সমস্যা হয়েছে, এইটা যার কারণেই সমস্যা হয়। এখন আমার সাজেশন, আপনার যদি যদি সম্ভব হয় আপনি কিছুদিন 7-8 দিন 10 দিন ছুটি নিয়ে একেবারে শুয়ে থাকবেন, কোনো কাজ নেই, নো কাজ। আর যদি ওরা কোনো ওষুধ টষুধ দিয়ে থাকে আপাতত ওদের ওষুধগুলো খান। আপনাকে এমআরআই করতেই হবে, এর বিকল্প কোনো কিছু নাই। যদি ওখানে এমআরআই এক্সপেন্সিভ হয় বাংলাদেশে চলে এসে এমআরআই করে আপনি একজন এই জাতীয় ব্যথা বিশেষজ্ঞ আমাদের মতো ডাক্তার দেখান, যদি সম্ভব আমার কাছেও আসতে পারেন। দেন আফটার এমআরআই আপনার চিকিৎসা নির্ধারণ করতে হবে যে কী করলে এটা ভালো হবে। এখন আপনি কমপ্লিট রেস্টে থাকেন, আর যদি ওরা কোনো ওষুধ দিয়ে থাকে বা বাংলাদেশ থেকে কোনো ওষুধ নিয়ে থাকেন ওগুলো আপাতত খান। গরম সেঁক দিবেন, কোমরে বেল্ট ব্যবহার করতে পারেন, কোমর ব্যথার বেল্ট কিনতে পাওয়া যায়, ওদের কাছে থাকার কথা। আমরা এটাকে লাম্বার কর্সেট বলে থাকি, লাম্বার কর্সেট, যদি সেটা পাওয়া যায় সেটা কিনে ব্যবহার করেন, আর দেশে এসে এমআরআই করে ফেলেন, এটা নিয়ে বসে থাকা যাবে না। জি, আচ্ছা, যদি ব্যায়াম, হ্যাঁ বুঝতে পেরেছি, যদি ব্যায়াম করলে আপনার ভালো লাগে, ব্যথা বাড়ে না, তাহলে ব্যায়াম করবেন। আর যদি ব্যায়াম করলে ভালো লাগে না, ব্যথা বাড়ে, তাহলে ব্যায়াম করা যাবে না। এটা ওই যে আপনারা আপনারা আসলে আপনার মাধ্যমে বাকিদেরকে বলতে চাই যারা বাহিরে থাকেন এবং কাজ করেন, সবাই কাজ করে, আমিও কাজ করি, এই যে একটা না সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করা, হ্যাঁ বসে থাকা, সামনে ঝুঁকে নিচে বসে কাজ করা, এই সকল কারণে কোমরের এই সমস্যাগুলো বাড়তেছে। এটা করতে হবে কি, সব সময় স্ট্রেট রাইখা কাজ করতে হবে, হাঁটু ভেঙে বসে কাজ করতে হবে, ঝুঁকে কাজ করা টেন্ডেন্সি অ্যাভয়েড করতে হবে। পাশাপাশি যেদিন অফ ডে থাকে মানে উইকেন্ড, আপনার ছুটির দিনে আপনাকে কমপ্লিট রেস্টে থাকতে হবে, হ্যাঁ, তাহলে এই সমস্যাগুলো অনেকাংশে অ্যাভয়েড করা যাবে। এবং ভারী কাজ করার ক্ষেত্রে হুটহাট ভারী একটা গাড়ি ঠেলা শুরু করলেন, একটা ভারী অ্যালুমিনিয়ামের বোঝা বা কিছু টান দিয়ে বসলেন, এগুলা করা যাবে না, সাবধানে করতে হবে। তাহলে এই সমস্যা অনেকাংশে কমে যাবে, অনেকাংশে মিনিমাইজ হবে, কারণ অতিরিক্ত এই সমস্যা বেড়েই চলছে। এবং এই রুগীগুলা প্রতিনিয়ত আমাদের বহু রুগী বিদেশ থেকে চলে আসতে বাধ্য হয় ডিউ টু এই কোমরের ডিস্ক প্রলাপসের জন্য। আপনাদের আরও কিছু ব্যাপার আছে, যারা বাইরে যান যাওয়ার আগে ফিজিক্যাল ফিটনেস ডেভেলপ করতে হবে, এক্সারসাইজের মাধ্যমে, সাঁতার কাটা, রানিং,
যেমন আর্মিদের ট্রেনিং হয়, পুলিশের ট্রেনিং হয়, স্পোর্টসের যারা স্পোর্টস করে তাদেরকে খেলার আগে ট্রেনিং দেওয়া হয়, আপনাদের করে ফিজিক্যাল ফিটনেস ডেভেলপ করতে হবে। বিকজ আপনি বাইরে গিয়ে ফিজিক্যাল প্রচুর কাজ করতে হয়, প্রচুর দৌড়াদৌড়ি করতে হয়, অনেক কাজ আছে। তো এই জিনিসগুলো যদি গিয়া আপনারা শুরু করে দেন, হ্যাঁ, ফিজিক্যাল ফিটনেস না থাকে তখনই এই জাতীয় ইঞ্জুরি জাতীয় সমস্যাগুলো তৈরি হয় এবং কোমরে সমস্যা হয়। আশা করি আপনার মাধ্যমে বাকি যারা আছে কিছুটা হলেও উপকারে আসবে। আপনাকে ধন্যবাদ। তো দর্শক, আমি আর ফোন নিতে পারবো না, আশা করি আবার আসবো। আর তাছাড়া এই ফোন নাম্বারটি আছে, আমি ডিপিআরসি হসপিটাল শ্যামলী রিং রোডে বসি, আপনারা যদি প্রয়োজনে ওখানে আসতে পারেন। আমি বিভিন্ন পত্রপত্রিকায় চেষ্টা করতেছি আপনাদের কিছুটা হলেও ডাটা দিতে, বিভিন্ন ছবির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। আমার ইউটিউব চ্যানেল আছে যেটাতে আমি অনেক বিভিন্ন ছোট ছোট করেও এখন দেওয়ার চেষ্টা করছি, যে কিছু টিপস, কিছু পরামর্শ। আর আরেকটি কথা বলবো, আজ রাত দুটোয় আপনারা এসএটিভিতে একটা আমার এই সংক্রান্ত প্রোগ্রাম দেখতে পারবেন, এবং আগামীকাল ইনশাআল্লাহ সকাল 10:15 আপনারা গাজী টিভিতে সরাসরি এই সংক্রান্ত একটি লাইভ আমি থাকবো, গাজী টিভিতে আপনারা লাইভও দেখতে পারেন। আশা করি কিছুটা হলে আপনাদের উপকারে আসবে। আবারও দুঃখিত, অনেকে ফোন দিচ্ছেন, এই ফোন নাম্বারটি রেখে দিবেন, পরবর্তীতে যোগাযোগ করে আসতে পারেন বা পরবর্তী লাইভে আবার কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আপনাদের সুস্থ থেকে আপনাদের চিকিৎসা সেবা দিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।